বিএনপি বলেছে চলমান সংকট থেকে বের হতে হলে বড় ধরনের ঝাঁকুনি বড় ধরনের যুদ্ধ দরকার। রাজধানীতে অনুষ্ঠানে দলের মহাসচিব বলেছেন সরকার পতনের জন্য সবাইকে একজোট হয়ে রাজপথে নামতে হবে। রাহুল রায় রিপোর্ট। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। সরকার পতনের এক দফা দাবিতে শুক্র ও শনিবার গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। এই কর্মসূচিগুলোর পাশাপাশি বিভিন্ন সভা সেমিনারও করছে দলটি। বুধবারও রাজধানীতে এমনই এক আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। বড় রকমের ঝাঁকুনি দরকার, বড় রকমের একটা আপনার যুদ্ধ দরকার, সংগ্রাম দরকার। এই সংগ্রাম যুদ্ধে আমরা আছি, কিন্তু এটা যথেষ্ট কিনা সেটা এখন নিয়ে চিন্তা করতে হবে। যুদ্ধ সংগ্রাম করে সবসময় পরিবর্তন এসছে, একটা সুনামির মতো অভ্যুত্থান ছাড়া এই ভয়াবহ যে দানব আমাদের বুকে চেপে বসে আছে একে সরানো সম্ভব হবে না। মির্জা ফখরুল বলেন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের তরুণ সমাজকে আমরা সংগঠিত করি, তাদেরকে আরও সামনে আসার জন্য আমরা আহ্বান জানাই। তাদের কাছে তো আমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা কোন দেশ আমাদের সামনে দিয়ে গেলেন? এই দেশের এখন আমাদের যদি পরিবর্তন না আনতে পারি তাহলে এর জন্য জবাবদিহিটা আমাদের করতে হবে। আজকে আসুন আমরা সবাই একসাথে একজোটে আমরা এই সরকারকে সরিয়ে যেন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমরা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। মির্জা ফখরুল বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। আমি যে কথাটা বলতে রাহুল রায় চ্যানেল আই ঢাকা।